আপনার লোকেরা মনে হয় আগুন মধ্যে কি বেড়া মারছে বন্ধুরা আপনারা কি জানেন এখানে কি কথা হইতেছে আর কি হইতেছে হ্যাঁ তো চলেন সেই জিনিসটা আপনাকে একটু দেখাই এখানে কি হইতেছে একটু চলেন হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি চলেন বন্ধুরা কি বুঝলেন এখানে কি হইতেছে কি বুঝলেন রশিদ বাবা রশিদ বাবা নাকি আগে আছে পিছে আছে ডাইনে আছে বামে আছে নিচে আছে উপরে আছে সব জায়গায় নাকি রশিদ বাবা আছে তাহলে আল্লাহ কোথায় আছে একটা মানুষের জীবনে যদি সব জায়গায় রশিদ বাবা থাকে আল্লাহ কোথায় আছে প্রকাশ্যে মানুষের ইমানগুলিকে চুরি করা হচ্ছে প্রকাশ্যে 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 মানুষগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রকাশ্যে এই কথাটা ডাইরেক্ট শেরেকি কথা ঠিক কিনা আপনি বন্ধুরা আমার যে রশিদ বাবা উনি নাকি আগে আছে পিছে আছে ডাইনে আছে বামে আছে নিচে আছে আবার উপরেও আছে সব জায়গায় রশিদ বাবা আছে তাহলে আল্লাহ কোন জায়গায় আছে প্রিয় বন্ধুরা এটা তো একটু দেখার বিষয় আল্লাহ কোন জায়গায় আছে সব জায়গায় যদি রশিদ বাবাই থাকে চিন্তা করে দেখেন কতার ইয়া গান বানাই কেডা একলা গান বানাই কেডা আর একলা গান কয় কেডা আর একলা গান শুনে কেডা এরা ভণ্ড ভণ্ড এগুলা সব এই ভণ্ডরা মানুষের ইমানগুলিকে চুরি করে করে চুরি করে করে না চুরি না চুরি না ছিনতাই করে মত কথা মানুষের ইমানগুলিকে ছিনতাই করে এরা নিতেছে আর কইতেছে যে ওরা নাকি সঠিক ওরা নাকি ভালো ওরা নাকি ইসলামের একটা অরিজিনাল পথে ওরাই আছে বাপ রে বাপ আর রশিদ বাবাই যদি তোর নিচে উপরে থাকে তো পাশার ভিতরে কে আছে রশিদ বাবা আছে শালা বেয়াদব গুলি এরা একটা অরিজিনাল বেয়াদব এরা প্রিয় বন্ধুরা একটা জিনিস চিন্তা করে দেখেন কতটা কত মারাত্মক কথা এটা কত মারাত্মক কথা একটা মানুষের জীবনে উপর নিচে ডাইনে বামে সব জায়গায় থাকবে হলো একমাত্র আল্লাহ এবং আল্লাহর ভয় এবং রসুলের মহাব্বত এবং রসুলের সবকিছু সেখানে তারা আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে সেখানে রশিদ বাবাকে ফিট করেছে চিন্তা করে দেখছেন আপনি সেখানে রশিদ বাবাকে ঠিক করছে এ বেটা এ কানাড়া ঘরে কানাড়া বিপদের দিন তো রশিদ বাবা কই যাইব পড়ায় যাইব তার কোনে ই থাকবো তো রশিদ বাবার ডাইনে বামে আগে ডামে সবকিছু লেন হয়েছে ভণ্ডর দলগুলি প্রিয় বন্ধুরা এরা কিন্তু অরিজিনাল ভণ্ড দুই নম্বর নাকি ডাইরেক্ট এক নম্বর ভণ্ড এরা তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন না জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা আমি ইশারা করে গেলাম আপনারা বুঝে নিয়ে প্রিয় বন্ধুরা আমার এই ছোট্ট একটি চ্যানেল আপনি কি সাবস্ক্রাইব করেছেন যদি করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আর যদি না করে থাকেন প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ